ব্ল্যাক হোল হলো গোটা মহাবিশ্বের সবথেকে রহস্যময় একটি বস্তু। একটি ব্ল্যাক হোলের ভর ঠিক কতটা হতে পারে সেই সম্পর্কে বিজ্ঞানীরা কল্পনাও করতে পারেননি এখনো পর্যন্ত। বিজ্ঞানীরা তবু জানিয়েছেন একটি সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলের ভর কয়েক হাজার কোটি সূর্যের ভরের সমান, আর সেই কারণেই এর মাধ্যাকর্ষণ শক্তি অত্যন্ত শক্তিশালী। এতটাই শক্তিশালী যে কৃষ্ণ গহ্বরের মুখ থেকে আলো বের হয়ে আসতে পারে না। এর বাংলা অর্থ কৃষ্ণ গহ্বর হলেও এটি আসলে কোনো গর্ত নয়, কিন্তু এটি আসলে এমন এক জায়গা যেখানে মহাবিশ্বের বিভিন্ন গ্যালাক্সির ভর এর মধ্যে লুকিয়ে থাকে। মনে করা যাক, যদি পৃথিবীকে একটি ব্ল্যাক হোলে পরিণত করা যায় তাহলে সেটির আকৃতি হবে একটি ছোট মার্বেলের মতো। তবে ব্ল্যাক হোল বিভিন্ন আকারের হয়ে থাকে। সম্প্রতি বিজ্ঞানীরা যে ব্ল্যাক হোলের ছবি তুলে ধরতে সক্ষম হয়েছেন তার আয়তন সূর্যের থেকেও 650 গুণ বেশি। কিন্তু এই ব্ল্যাক হোল যদি আমাদের সৌরজগতের মধ্যে প্রবেশ করে তাহলে কি হবে? তাহলে সৌরজগতের বাকি গ্রহগুলোই বা কোথায় যাবে? ব্ল্যাক হোল সূর্যেরই বা কতটা ক্ষতি করতে পারবে? ব্ল্যাক হোলগুলির মধ্যে সবথেকে ভারী ব্ল্যাক হোল হলো সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল। এর থেকেও বড় ব্ল্যাক হোল মহাবিশ্বে খুঁজে পাওয়া গেছে, যাকে বলা হয় আলট্রা ম্যাসিভ ব্ল্যাক হোল। এটির মাধ্যাকর্ষণ শক্তি এতটাই বেশি যে 1,00,000 আলোকবর্ষ দূর থেকে এগুলি সৌরজগৎকে ধ্বংস করে দিতে পারে। এবার যদি কোনো ব্ল্যাক হোল আমাদের সৌরজগতে ঢুকে পড়ে তাহলে ব্ল্যাক হোলের সঙ্গে ঘুরতে থাকা বিভিন্ন পাথরের টুকরো আমাদের গ্রহগুলিকে আঘাত করবে, ফলে সৌরজগতের সমস্ত গ্রহ ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। এই সমস্ত ভাঙা অংশগুলি ব্ল্যাক হোল শোষণ করে নেবে। এমনই একটি ভয়াবহ ব্ল্যাক হোল হলো স্যাচিটেরিয়াস ব্ল্যাক হোল। এটি মিল্কি ওয়ে গ্যালাক্সির একেবারে কেন্দ্রে অবস্থিত। পৃথিবী থেকে 26,000 আলোকবর্ষ দূরে অবস্থান করছে এটি। এছাড়া আমাদের পৃথিবীর কাছাকাছি সবথেকে বড় ব্ল্যাক হোল রয়েছে, তার নাম স্টেলার ব্ল্যাক হোল। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে এই রকম ব্ল্যাক হোল কয়েক মিলিয়ন রয়েছে। যদি আমাদের সৌরজগতে এই ব্ল্যাক হোল ঢুকে পড়ে তাহলে এই ব্ল্যাক হোলের চারপাশে ঘুরতে থাকা উল্কাপিণ্ড আমাদের পৃথিবীকে আঘাত করবে এবং ধ্বংস করবে। পৃথিবী থেকে প্রাণের অস্তিত্বকে একেবারে মুছে দিতে পারে কয়েক মিনিটের মধ্যে। এরপর যখন ব্ল্যাক হোল আরও কাছে আসতে শুরু করবে তখন পৃথিবীসহ অন্যান্য বায়ুমণ্ডলকে শুষে নেবে এবং আমাদের পৃথিবীসহ অন্যান্য গ্রহগুলি তলিয়ে যাবে ব্ল্যাক হোল গহ্বরের অন্ধকারে। সৌরজগৎ থেকে মুছে যেতে পারে সূর্য, পৃথিবী ও অন্যান্য গ্রহ উপগ্রহগুলি। তবে এই আশঙ্কা যে একেবারেই সঙ্গীন এমনটাই মনে করছেন বিজ্ঞানীরা। যেহেতু মাত্র কয়েক হাজার আলোকবর্ষ দূরে অবস্থান করছে এই ব্ল্যাক হোলগুলো, সেক্ষেত্রে হতেই পারে স্থান পরিবর্তন করে ব্ল্যাক হোলগুলো ক্রমশ এগিয়ে আসতে শুরু করলো পৃথিবীর দিকে। সেই দিনই বাজবে সভ্যতার বিদায় ঘণ্টা।